10,000, 10 লাখ কিংবা 10 কোটি নয়, এবার এক দিনমজুরের ব্যাংক অ্যাকাউন্টে ভুল করে ঢুকে গেল 100 কোটি ভারতীয় রুপি, বাংলাদেশি অর্থমূল্যে যা প্রায় 129 কোটি টাকা। এত বিশাল পরিমাণ অর্থ একসঙ্গে দেখে তার যেন জ্ঞান হারানোর মতো অবস্থা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা থানার বাসুদেবপুর গ্রামে। বিশাল অঙ্কের এই অর্থ ঢুকেছে খেটে খাওয়া মানুষ নাসিরুল্লাহর অ্যাকাউন্টে। ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে গত সপ্তাহে দিনমজুর নাসিরুল্লাহকে দেগঙ্গা থানা থেকে একটি নোটিশ দেওয়া হয়। সেখানে জানানো হয়, এক জেলা পুলিশের অধীনে রঘুনাথগঞ্জ থানায় নাসিরুল্লাহর নামে একটি অভিযোগ দায়ের হয়েছে। তবে এক্ষেত্রে অভিযোগটি মূলত কী তার নোটিশে লেখা নেই। জানা যায়, আগামী 30 মে তাকে সব কাগজপত্র নিয়ে থানায় দেখা করার কথা বলা হয়েছে। এই ব্যাপারে দেওয়া এক সাক্ষাৎকারে নাসিরুল্লাহ বলেন, গত পরশুদিন আমি আমবাগানে কাজ করছিলাম। বেলা 1টার দিকে আমাকে ফোন দিয়ে বলা হয়, সকাল 10টার দিকে দুজন সিভিল পুলিশ এসেছিলেন। তারা আমার খোঁজে অনেক সময় ধরে বসেছিলেন। জানায়, আমার নামে সাইবার ক্রাইম নোটিশ এসেছে, 30 তারিখে আমাকে থানায় দেখা করতে হবে। এরপর আমি উকিলের কাছে গিয়েছিলাম, ওনারাও আমাকে কিছু বলতে পারেনি। তিনি বলেন, পরবর্তীতে আমি দেখি ব্যাংক অ্যাকাউন্টে বিশাল অঙ্কের টাকা ঢুকেছে। আমি বুঝতে পারিনি যে এত টাকা কিভাবে এলো, মনে হচ্ছিল আমি ভুল দেখেছি। এরপর আমি আমার বাড়ির পাশের পড়াশোনা জানা একজনকে দেখালাম, সে বলল ব্যাংকে 1 পয়সা কম 100 কোটি টাকা ঢুকেছে। আমি তখন ঘাবড়ে যাই, বুঝতে পারি পুলিশ এজন্যে আমার নামে কেস করেছে। তিনি জানান, তার গুগল পে অ্যাকাউন্টেও 100 কোটি রুপির ব্যালেন্সই দেখাচ্ছে। অ্যাকাউন্টে বিশাল অঙ্কের টাকা জমা হয়েছে জানার পরই 23 মে ব্যাংকে যান নাসিরুল্লাহ। তার দাবি, ব্যাংকে ম্যানেজার অ্যাকাউন্ট চেক করার পর বলেন তার অ্যাকাউন্টে মাত্র 17 টাকা আছে। তবে গুগল পেতে তার অ্যাকাউন্টে কেন 100 কোটি টাকা ব্যালেন্স দেখাচ্ছে জানতে চাইলে ম্যানেজার ফের তার অ্যাকাউন্ট চেক করেন। পরে দেখা যায় তার ব্যাংক অ্যাকাউন্টই লক করে দেওয়া হয়েছে। এ ব্যাপারে কোনো তথ্য দেওয়া যাবে না বলেও ব্যাংক ম্যানেজার জানিয়ে দেন। এ ব্যাপারে নাসিরুল্লাহ বলেন, ব্যাংকে যাওয়ার পর দেখি অ্যাকাউন্টে মাত্র 17 টাকা দেখাচ্ছে, তবে গুগল পেতে সার্চ করলে আবার 1 পয়সা কম 100 কোটি টাকাই দেখায়। আমি আমার অ্যাকাউন্টের স্টেটমেন্ট চেয়েছিলাম, ওনারা বললেন পুলিশ কেস হয়েছে, তারা কিছুই দিতে পারবেন না। টাকাগুলোর ব্যাপারে তিনি বলেন, এত টাকা কিভাবে ঢুকলো সেটি আমি জানি না। আমি খেটে খাওয়া মানুষ, আমবাগান এবং মাঠে কাজ করি, এর বাইরে আর কিছুই আমি জানি না। এই টাকাগুলো নিয়ে এখন কি হবে তা নিয়ে আমি শঙ্কিত, কেস কিংবা জেল হতে পারে, এসবই এখন মনে হচ্ছে। আমার বাড়ির লোকজন কান্নাকাটি শুরু করেছে। টাকাগুলোর তিনি নেবেন কিনা এমন প্রশ্নের উত্তরে নাসিরুল্লাহ বলেন, এই টাকাগুলো নিয়ে আমি কি করব, এগুলো তো আমার টাকা নয়, অন্যের টাকা। আমি চাই অবিলম্বে আমার অ্যাকাউন্ট থেকে ওই টাকা সরিয়ে নেওয়া হোক, যার টাকা সে নিয়ে নিক। নাসিরুল্লাহর ভাই মোস্তাকিন বলেন, তারা জীবনে কখনো 1 লাখ টাকা একসঙ্গে দেখেননি। সেখানে তার ভাইয়ের অ্যাকাউন্টে ঢুকেছে 100 কোটি রুপি। এখানে নিশ্চিতভাবেই কোনো ভুল হয়েছে বলে মনে করেন তিনি। সেই সাথে পুলিশের কাছ থেকে সর্বাত্মক সহযোগিতার প্রত্যাশাও করছেন মোস্তাকিন।